फहीम एचडी मीडिया अहले अल वल जमाती मुक्तिर पथ ইসলাম এসেছে আউলি একরামের হাত ধরে বাবা এই ইসলাম আউলি একরামের দেওয়া ইসলামের জমিনে চলবে বাতিল আসবে মাথা চারা দিয়ে উঠবে আবার হারিয়ে যাবে বাতিল আসবে মাথা চারা দিয়ে উঠবে আবার হারিয়ে যাবে বাতিল আসবে মাথা চারা দিয়ে উঠবে আবার হারিয়ে যাবে বাতিল আসবে মাথা চারা দিয়ে উঠবে আবার হারিয়ে যাবে বলবে হুজুর কিভাবে হারাবে জমিনের ভিতরে একা শাহজালাল ইয়ামিনী মুজাররিদি যা করেছে 60 লক্ষ আলেম তা করতে পারে নাই হজরত মুজাদ্দিদ আল ফিসানি শের হিন্দি এক আদা করেছে কোটি মুসলমান তা করতে পারে নাই খাজা মাইনউদ্দিন চিস আজমের সেনজরি এক আদা করেছে কোটি কোটি মুসলমান তা করতে পারে নাই দাতা গঞ্জ বক্স রহমাতুল্লাহ আলাই এক আদা করেছে কোটি কোটি মুসলমান তা করতে পারে তে বহুত দিন না সুন বুখারী এক করেছে কোটি কোটি মুসলমান তা করতে পারে নাই ইমাম আযম আবু হানিফা এক আদা করেছে কোটি কোটি আলেম তা করতে পারে নাই ইমাম সাফি একা যা করেছে কোটি কোটি আলেম তা করতে পারে নাই ইমাম মালিক যা করেছে কোটি কোটি আলেম তা করতে পারে নাই ইমাম আহমদ ইবনে হাম্বল একা যা করেছে কোটি কোটি আলেম তা করতে পারে নাই আল্লাহর জমিনে আল্লাহ একজন মুজাদ্দিদ পাঠিয়ে দিবেন যার মাধ্যমে শূন্য দাওয়া জিন্দা হয়ে যাবে বাতিল জমিন থেকে পালান করবে কথা বলেন ঠিক না বেঠে চিন্তার কারণ নাই এত টেনশন করেন না

আল্লাহ রে কারীম এরে মানুষ কিসে তোমাকে আল্লাহ থেকে যুদা করলো কিসে তোমাকে আল্লাহ থেকে যুদা করে দিল মানুষ কিসে তোমাকে আল্লাহ থেকে আলাদা করে দিল যিনি তোমাকে সৃষ্টি করেছেন সুবিনষ্ট করেছেন কি ছিলাম আমি আপনি আমার অস্তিত্ব কোথায় ছিল আঙ্গুল আমাদের পাঁচটা সুন্দরে না সুন্দর চুল সুন্দরে দাড়ি সুন্দর চেহারা সুন্দরে বডি বডি নির্মাণ করার জন্য আমরা জিম করি

পানি থেকে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন আমি ছিলাম আমার এই বডিটা ছিল পানি আকারে পানি আকারে ছিল পানি আকারে এই আয়াত এরমা তাফসীরের মধ্যে আর আল্লাহর নবী একদিন থুতুম আবর খাতর মধ্যে ফেলে বললেন সাহাবীরা দেখো এই রকম পানি থেকে আল্লাহ মানব জাতিকে তৈরি করলেন সৃষ্টি করার পরে থেকে লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকউম আল্লাহ সুন্দর অবয়ব দিয়ে সুন্দর প্রণালী দিয়ে গঠন প্রণালী দিয়ে আল্লাহ পাক মানব জাতিকে বানাইলেন কত সুন্দর করে আল্লাহ বানাইলেন কত চমৎকার একটা ডাগর ডাগর চোখ আল্লাহ দিলেন চোখের ভিতরে আলো দিলেন অথচ আমি আর অস্তিত্ব ছিল পানির ভিতরে আলাকের ভিতরে নুৎফার ভিতরে আমার অস্তিত্ব ছিল নুৎফা এ যুবক অহংকার কিসের ক্ষমতার অহংকার কিসে টাকার অহংকার কিসে আমার অস্তিত্ব তো ওই পানির মুখে ছিল আল্লাহ আপনাকে সুবিনষ্ট করেছেন সুন্দর বডি দিয়েছেন পাঁচটা আঙ্গুল আল্লাহ দিয়েছেন হাত দিয়ে ধরার ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছেন ইচ্ছা করলে আল্লাহ আপনাকে বিকলঙ্গ করে দিতে পারতেন ইচ্ছা করলে আল্লাহ আপনাকে অন্ধ বানিয়ে পাঠিয়ে দিতে পারতেন ইচ্ছা করলে আল্লাহ আপনাকে বোবা বানিয়ে পাঠিয়ে দিতে পারতেন ইচ্ছা করলে আল্লাহ আপনাকে ল্যাংড়া করে পৃথিবীর মধ্যে পাঠাইতে পারতেন কিন্তু আল্লাহ বলছেন না আমি তোমাকে সুবিনষ্ট করেছি সুঠাম দেহ দিয়েছি সুন্দর অবয়ব দিয়েছি সুন্দর চেহারা তোমাকে পৃথিবীর মধ্যে আমি পাঠিয়েছি হে বান্দা তুমি দুনিয়ার মধ্যে আসছো তোমাকে কত সুন্দর শক্তি আমি দিয়েছি সুন্দর ত্বক দিয়েছি আমি আল্লাহ ইচ্ছা করে তোমাকে সুন্দর যৌবন ক্ষমতা দিয়েছি তোমার মনোরঞ্জনের জন্য তোমাকে সুন্দর বিবি আমি দান করেছি চোখের প্রশান্তির জন্য তোমাকে সন্তান দিয়েছি কলিজার শান্তির জন্য তোমাকে তোমার সন্তান দিয়েছি আর তোমার সুখের জন্য তোমাকে সম্পদ দিয়েছি আমি আল্লাহ তোমার আলোর জন্য সূর্যের ব্যবস্থা করেছি প্রত্যেক দিন এই সূর্যটাকে জ্বালিয়ে রাখতে আমার আল্লাহ বিলিয়ন কোটি কোটি ট্রিলিয়ন কোটি কোটি টন আল্লাহ গ্যাস ব্যবহার করেন ফেরেশতা দিয়ে আমার আল্লাহ পাক সূর্যটাকে জ্বালায় রাখলেন 13 লক্ষ পৃথিবী এক জায়গা খুলে যত বড় হয় একটা সূর্য হলো তত বড় 13 লক্ষ গুণ পৃথিবী সমান একটা সূর্য তোমার জন্য দিয়েছি আলোর ব্যবস্থা করেছি যদি আলো না দিতাম অন্ধকারে তুমি ধ্বংস হয়ে যাইতা সৃষ্টি হতো না গাছের জায়গা গাছ হতো না মাছ মাছের জায়গা মাছ হতো না ফলের জায়গা ফল হতো না মানুষের জায়গা মানুষ হতো না আপনি যদি পরীক্ষা করতে চান ঘাসের উপর একটা ইট রেখে দিবেন চোদ্দ দিন পরে দেখবেন ইটের নিচের ঘাসগুলি আর ইটের সাইডের এর ঘাসগুলি একরকম না ইটের সাইডের এর সবুজ ইটের নিচের ঘাসগুলি বাজার মরে গেছে কারণ সূর্যের আলো পায় নাই না পাওয়ার জন্য ঘাসগুলি মরে গেল আল্লাহ যদি সূর্যের আলো আপনাকে না দিতেন ভিটামিন ডি আপনি পাইতেন না আকাশ বৃষ্টি না নামত না জমিনে শস্য হত না গাছে ফল হত না নদীতে মাছ হত না বন্ধু ফসল হত না নানা রঙের ফুল হত না পৃথিবী সুন্দর হত না সবুজ আর শ্যামল হত না বাজান প্রকৃতির পরিবর্তন আসত না ঋতুর পরিবর্তন হত না বসন্ত আসত না বসন্তের পরে বাজান হই হেমন্ত শীত গীষ্ম বসন্ত এর বন্ধু গীষ্ম আর কি কি বলে ছয়তে ঋতু বাংলাদেশে পরিবর্তন হয় এগুলি আসতো না সূর্যের কারণে পথ পরিবর্তনের জন্য আল্লাহ পাক এইগুলি দিলেন সূর্য এক জায়গা দাড়া করে রাখলেন না আল্লাহ বলেন আশ শামসু ওয়াল কানু রবিহুস বানিউ ওয়াননাজুহু ওয়াস সাজান ইসজুদান সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে চলমান ওয়াস শামসু তাজরী লি মুসতাকarlan লাহা আল্লাহ বলেন সূর্য তার নির্দিষ্ট কক্ষ পথে পরিভ্রমণ করতে থাকে আমি আল্লাহ সূর্যটাকে পরিভ্রমণ করাইলাম পৃথিবীটাকে ভ্রমণ করাইলাম চাঁদকে ভ্রমণ করাইলাম ঋতু পরিবর্তনের জন্য সূর্য যেখানে ধরার দরকার ধরে দিলাম নামানোর দরকার নামাই দিলাম গরমের দরকার গরম দিলাম শীতের দরকার শীত দিলাম ঠান্ডার দরকার ঠান্ডা দিলাম সব মানুষের জন্য দিলাম এই পৃথিবীটাকে এত সুন্দর করে মানুষ সাজাইলেন আল্লাহ রব্বুল আলমিন মানুষের জন্য সাজাইলেন আবার আকাশ থেকে আল্লাহ

জানেননি তেরো লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য দুইশো কোটি সূর্যের সমান হলো একটা নক্ষত্র এইরকম দশ হাজার কোটি নক্ষত্র দিয়ে একটা মিল বানানো মিল কয়ের মতো গ্যালাক্সির মতো আরো দশ হাজার কোটি মহাবিশ্ব মহাবিশ্বের পরে মহাশূন্য মহাশূন্যের পরে প্রথম আসমান মহাশূন্যের পরে প্রথম আসমান মহাশূন্যের পরে প্রথম আসমান সেই জগতে আল্লাহ নিয়েছেন এই রাত্রে এই রজবের রাত্রে সেই নবীকে আল্লাহ শহীরে পোশাক পরায়া বোরাকের পিঠে চড়াইয়া এই বিরাট বড় বিরাট বড় রাস্তা আল্লাহ পার করায়া আসমান জগত পরিভ্রমণ করায়া উফুকি আলা সর্বোচ্চ দিগন্তে নিয়ে গেলেন সহি বুখারীর 7517 নম্বর হাদিস হযরতি খাদিবে রাসূল আনাস বলেন আমার নবীকে নিতে 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 আল্লাহ এত বরের লাই आलम হু ইল্লাহ আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ ছাড়া কেউ জানে না সুম্মা জা সিদরাতুল মুন্তাহা এরপরে আল্লাহ

আল্লামা ইমাম কাজী আয়াজ আল মালিকি 900 বছর আগে কিতাব-এ সেফার মধ্য লেখেন মোল্লা আলী কারি Hanafi Haruni Makki শরহে সেফার মধ্য তিনিরা লেখতেছেন আ নবীর উম্মতের সারা শুনো হযরত ইবনে আব্বাস বলেন আল্লাহ রাসূল আল্লাহ লাল্লাকে দুইবার দেখেছেন দুইবার দেখেছেন বিমার মাররাতিন বি আল্লাহ রাব্বুল আলামিন এর Habib একবার দেখেছেন চর্মের চোখ দিয়া আর একবার দেখেছেন দিলের চোখ দিয়া একবার জোরে বলা যাবে

বলে হুজুর বুঝিনে বুঝেন না বিয়ে করছেন বাচ্চা কিনার দরকার না তুই না বাতি লাউ বেলায় বুঝেন আলুর বেলায় বুঝেন ব্যবসার বেলায় বুঝেন বিবির বেলায় বুঝেন মায়ের বেলায় বুঝেন ছেলের বেলায় বুঝেন কাপড়ের বেলায় বুঝেন

আমি আপনাদেরকে বোঝানোর জন্য শক্ত ভাষায় বলতেইছি কেন বুঝবেন না বাবা বুঝে যেতে হবে গ্রামে যদি আগুন লাগে সবাই নিবানোর জন্য চেষ্টা করবে ওই আগুনের দিকে যদি একটা ছেলে দৌড়ায় যায় তাকে বাঁচানোর জন্য সবাই চেষ্টা করবে বাজান আপনার চোখের সামনে আপনার বন্ধু হাসতে হাসতে জাহান্নামে চলে যায় ওকে বাঁচাইতে হবে আপনার ছেলে হাসতে হাসতে জাহান নামে চলে যায় ওকে বাঁচাইতে হবে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি আপনি জীবন উপেক্ষা করতে পারেন তাহলে আপনার বন্ধু জাহান নামে চলে যায় জাহান নাম থেকে বাঁচানোর জন্য আপনাকে চেষ্টা করা লাগবে চেষ্টা করা লাগবে দাইল আল্লাহ হিসাবে আল্লাহর দিকে আহ্বানকারী হিসেবে আমরা চেষ্টা করি আপনারা যদি জাহান নামে চলে না যান হাসতে হাসতে জাহান নামে যদি চলে না যান আমরা চাই ইমানদার হয়ে আমরা আকাবের দিকে

মুসলিম রহমাতুল্লাহ ইমাম বুখারির ছাত্র ছিলেন ইমাম মুসলিম রহমাতুল্লাহ ইমাম বুখারি যখন আসতেন ইমাম মুসলিম হুজুরের হাতের মধ্যে পায়ের মধ্যে চুমা দিতেন একবার জোরে বলা যাবে কি মারহাবা অ্যাটেনশন যুক্তি কেউ কথা বলবেন না কথা বললে চলে যাবে স্টেজের আশেপাশে কি কথা বলবেন না কথা বললে একটু দূরে চলে যাবে এখানে কথা বললে আমাদের ডিস্টার্ব হয় ওই দোকানে যে কথা বলতে হবে খুব মনোযোগ দিবেন ইমাম বুখারী ইমাম মুসলিম অ্যাটেনশন আমরা কদম বসি করলে ওরা তো আমরা বেদাতি বলে তাই না কি বলে না কি বলেনি বলেনি আচ্ছা তাহলে প্রথম বেদাতি কারা একটু বেদাতি দেখি পায়ে সালাম দিলে যদি বেদাতি হয় সেজদা হয়ে যায় তাহলে সর্বপ্রথমে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির হাদিসের ছাত্র ইমাম মুসলিম ইমাম বুখারি কে আমিরুল মুমিনিন ফিল হাদিস হাদিসের জগতে তিনি আমিরুল মুমিনিন ইমাম বুখারি ওনার ইন্তিকালের পরে 16 বছর পর্যন্ত ওনার কবর থেকে জান্নাতের গিরান আসছে ওনার ছাত্র ইমাম মুসলিম দুইজনে পৃথিবীর অন্যতম প্রসিদ্ধ সহি হাদিসের কিতাব বুখারী এবং মুসলিম শরীফ লেখছেন আচ্ছা খুব মনোযোগ দিয়ে

বুঝে যায় কিন্তু না বুঝে যায় না না বুঝে গেলে তো মুশকিল আপনারা খালি ও আর শুনেই কান্দে দোকান আমরা সুন্নিদের একটা বদ হল খালি এই কান্দে শুনি আর এই কান্দে বাইরে করে দিই আর খালি খালি গান শোনার চিন্তা করি খালি চিন্তা করি খালি গান শুনবো কুন্ডা হুজুর কুন্ডা ভালো গান গাবে হিটো শুনবো আপনাদের বদ অভ্যাসের জন্য সুন্নিদের ক্ষতি হয়ে যাইতেছে ভাই

শিরিক তো বুঝাই দিলেন আপনি আমাকে তো সিরিজ সাড়ে সুন্নাতুল জামাত ছাড়া নাজাতের আর কোন রাস্তা কোন রাস্তা মানা না মানা আপনাদের ইচ্ছা বুঝা না বুঝা আপনাদের ব্যাপার মূল আলোচনার দিকে ফিরে চলে যাই আমি বলতে বলতে এই পর্যন্ত আমি চলে আসছি খুব মনোযোগ দিবেন আল্লাহ রাব্বুল আমাদেরকে সুন্দর অবয়ব দিলেন সুন্দর চেহারা দিলেন আল্লাহ রাব্বুল আলমিন আমাকে সুঠাম দেহের করলেন কিচ্ছু ছিলাম না আমি আমি পানির মধ্যে ছিলাম আল্লাহ আপ্লা কে আমাকে সুন্দর অবয়ব দিলেন শক্তি দেওয়ার পরে পৃথিবীর মতো আল্লাহ পাঠাইলেন কেন পাঠাইলেন আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ দি খলাফল্ল মৌতাবল হায়াতা লিয়াবলুয়াকুম আই হুকুম আমালা

আল্লাহ রসুল বলছেন উম্মাপ তুমি সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পৃথিবীর মধ্যে এমন ভাবে চলো যে তুমি কারো প্রতি বিদ্বেষ রাখবে না হিংসা রাখবে না তুমি কারো প্রতি বিদ্বেষ রাখবে না হিংসা রাখবে না বিদ্বেষ রাখবে না হিংসা রাখবে না তুমি সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল এইভাবে চলো শোনো উম্মাদ মানে হাব্বা সুন্নতি এটা আমি নবী সুন্নত আর মানে হাব্বা সুন্নতি কেউ যদি আমার সুন্নত কে ভালোবাসে ওমান আহাব্বানি সে আমাকে ভালোবাসবে ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে আমাকে ভালোবাসবে সে আমার সঙ্গে খোদার জান্নাতে চলে যাবে একবার জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ কিন্তু দুঃখের বিষয় হলো সত্য কাজবার মুসলমানেরা এই সুন্নতের আমল আমরা এমন ভাবে ভুলে গেছি এক দোকানদার আর এক দোকানদারকে দেখতে পারি না আমি মনে করি ও আমার ব্যবসা নষ্ট করছে আচ্ছা বলেন তো রিজিকের মালিক কে আর এক দোকানদার আমার রিজিক কেমনে খাইলো বাংলাদেশের কোন পার্লামেন্টে পৃথিবীর কোন পার্লামেন্টে কোন ব্যক্তির জন্য রিজিক ফয়সালা হয় না রিজিক্ট ফয়সালা হয় আল্লাহর পার্লামেন্ট আল্লাহ বসে মাতার জোকু মাংতাশাউ বিগাইরি হিসাব আমি যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক বানাই যাকে খুশি তাকে রিজিকের দौलত আমি আল্লাহ দেই পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি হলেও রিজিকের মালিক হওয়া যায় না যদি মেধা দিয়ে রিজিকের মালিক হওয়া যেত তাহলে কাজী নজরুল ইসলামের মতো মেধাবী ব্যক্তি দিনান্ত দিন খাইতো না যদি দিয়ে রিজিক বাড়ানো যেত আকিস গ্রুপ কোম্পানির মালিক নামটা পর্যন্ত শুনেছি তিনি প্রথম জীবনে সিগনেচার করতে পারতেন না আজকে কোটি 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 টাকার মালিক মেধা দিয়ে যদি রিজিক পাওয়া যাইতো তাহলে কাজী নজরুল বাংলার সবচেয়ে বড় ধনী থাকতেন কারণ নজরুলের মতো মেধাবী ছেলে বাংলার জমিনে আজ জন্ম হয় না আজও হয় না দেখেন একটা আ মুসলমান খুবই মনোযোগ দোকানদার দোকানদারকে হিংসা করে এক লোক আর একটা লোককে হিংসা করে এক নারী আর এক নারীর হিংসা করে বেশি সমস্যা হলো নারীদের মধ্যে ঘরের মধ্যে দুইটা বেটার বউ বড় বউ আর ছোট বউ ছোটটা বড়টারে দেখতে পারে না বড়ডা ছোটডারে দেখতে পারে না একজনের কাপড় ভালো হইলে আরেকজনের ঝগড়া করে আরেকজনেরটা মন্দ হলে আরেকজনের ঠেস মারে এই লাগে গেল ঝগড়া ঠিক কথা কথা বিরাট বরু ঝগড়া ভাই ভাই বিরাট মিল কিন্তু বউ এর খুশিতে দুই হেগ ভাই হে গেছে দেবী এক ভাই আর একবার চেহারা দেখে না এক আরেকবার চেহারা দেখে না এই তো আমার দেশের অবস্থা আমি আমার মা বলে যাই মা বোনের হৃদয় থেকে হিংসাগুলি করে অহমিকা গুলি দূর করে দেন যদি দূর না না করেন তাহলে মুসলমান হতে পারবেন দূর যদি না করেন নবীর উম্মত হতে পারবেন না দূর যদি না করেন নবীর উম্মত হতে পারবেন না হযরত আম্মাজান সাউদা তালানহা নিজের সময়টা আম্মাজান আয়সার জন্য বরাদ্দ করে করে দিতেন ও মুসলমান খুবই মনোযোগ আমার দেশের নারী অনেক সময় শাশুড়িকে দেখতে পারে না আর শ্বশুর দেখতে পারে না কারণ কি জানে এটা হলো হিংসা আমি আমার মা বোনদেরকে বলি মা বোনেরা শুনে যান এগুলো আমাদের জন্য বাস্তব জীবনের দীক্ষা শিক্ষা অনেক সময় শাশুড়িকে দেখতে পারে না শাশুড়ির সাথে বেমানান হয়ে যায় ঝগড়া হয় রাগারাগি হয় আমি আমার ওই বোনকে বলবো বোন আপনার এই শাশুড়ি মাকে আপনি আপনার নিজের মায়ের মতো মনে করেন আর ওই শাশুড়ি আম্মাকে বলবো মা আপনি আপনার এই বেটার বউটাকে নিজের মেয়ের মতো মনে করেন তো তো শেষ জামেলা শেষ আমি আমার ওই বোনকে বলবো ওই বৃদ্ধা নারীটাকে আপনি আপনার মায়ের মতো মনে করেন নেটে আপনার মা আর আমি ওই মাকে বলবো মা আপনার ওই বেটার বউটাকে মনে করে নেটে আপনার কন্যা এটে আপনার মেয়ে আপনার মেয়েটা অন্যের ঘরে গেলে যদি দুঃখ পাইতো আপনার হৃদয় ব্যথা পাইতো আপনার ঘরে মেয়েটা আসছে অন্যের ঘর থেকে ওর দুঃখে আপনাকে দুঃখী থাকতে হবে ওর সুখে আপনাকে সুখী থাকতে হবে রে মা যদি ওর দুঃখে আপনি দুঃখী থাকেন ওর সুখে যদি আপনি সুখী থাকেন গো মা তাহলে সংসারে কোনোদিন অশান্তি আসবে না আমি আমার ওই বোনটাকে বলবো রে বোন তোমার মা যদি অসুস্থ হয় তোমার হৃদয় ব্যথা লাগবে ঠিক এই শাশুড়ি আম্মাটাও তোমার মায়ের মতো সে যদি অসুস্থ হয় তুমি তার দুঃখে দুঃখী থাকো তার সুখে যদি তুমি সুখী থাকো তাহলে সংসারে কোনোদিন অশান্তি হয় না আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার খেদমতে একদিন রাসূল কারীমের ধাত্রী মা হযরত হালিমাতুস সাদিয়া সুদূর তায়েব থেকে আসছেন উর্দুম্বা চালায়া এসে বলতেছে আরে খাদিজা আমার মোহাম্মদ কোথায় বলতেছে আম্মি জান আপনার সন্তান তো সফরে গেছেন বাহিরে চলে গেছেন আসতে অনেক দেরি হবে হাজরত আম্মাজান খাদিজাতুল কুমরার কাছে হালিমা সাদিয়া বলে খাদিজারে আমার দেশে বড় অভাব পড়েছে দুর্ভিক্ষ লেগে গেছে আমার সংসারে বড় অভাব খাবার দাবার টাকা পয়সার দরকার আমি আমার মহাম্মদের কাছে আসছিলাম কিছু সম্পদের জন্য আম্মাজান খাদিজা বারোটা উঠ বুঝাই করে টাকা পয়সা গম জব কাপড় সপর যা প্রয়োজন ছিল বারোটা উট বুঝাই করে নিজে লোক দিয়া হজরতারি মানে বাড়ি পর্যন্ত শুধু তাই পর্যন্ত নিজে পৌঁছাই দিয়েছেন একবার জোরে বলা যাবে কে মারা একটু শিখিয়া নাও একজন শাশুড়ির সঙ্গে কেমন আচরণ করতে হবে আম্মাজান জান খাদিজাতুল কুবরা তার বাস্তব প্রমাণ উনাদের জন্যই কোরআনের আয়াত নাযিল হয়েছে উনাদের সম্মানে কোরআনের বিধান নাজিল হয়েছে উনাদের সম্মানে রাসূল হাদিস বলে দিয়ে গেছে এমনিই বলে নাই মহ চরিত্রের জন্য বিরাট মনের জন্য মহ চরিত্রের জন্য বিরাট মনের জন্য মানুবের কাছে আদর্শ হয়ে থাকবে বোন বোন ওনাদের জীবন আপনি ফলো করেন শান্তি এসে যাবে দেখবেন বউয়ের কাছে এর মানুষের জীবনের কোন অহংকার মানুষের জীবনের কোন অহংকার নাই আল্লাহ আপনার উম্মাদ মাঝে মধ্যে আমার চাদর ধরে টানে আপনার উম্মাদ বলেন চাদর ধরে যাচ্ছে না টানে আল্লাহ নবী ডাক দেখে আমার উম্মাদ আপনার চাদর ধরে টানে আল্লাহ তোমার চাদর কি আল্লাহ বলে অহংকার আমি আল্লাহর চাদর অহংকার আমি আল্লাহর চাদর অহংকার আমি আল্লাহর চাদর অহংকার আমি আল্লাহর চাদর আপনার উম্মত কে বলবেন অহংকার যাতে না করে কিন্তু আমরা তো প্রতি নিয়ত অহংকার করি বন্ধু এগুলি শিখে যেতে হবে জেনে যেতে হবে বুঝে যেতে হবে ইসলাম আমাদের বোঝার দরকার ইসলাম আমাদের মানার দরকার দিন আমাদের বোঝার দরকার এই স্বচ্ছ জীবনে আপনাকে আমাকে দুইটা জিনিস নিয়ে যাওয়া লাগবে একটা ইমান আমল ইমান ও আমল ইমান ও আমল ইমান ও আমল আসানো আমালা উত্তম আমল নিয়ে যেতে হবে ভালো কাজ নিয়ে যেতে হবে ভালো কাজ ভালো কাজ ভালো কাজ ভালো কাজ ভালো কাজ ভালো কাজের ভিতরে অন্যতম একটা ভালো কাজ হলো অন্যের প্রতি আমি হিংসা রাখবো না বিদ্বেষ রাখবো না অন্যের ক্ষতি আমি করব না কিন্তু আমরা বাঙালিরা স্বভাব জাত খালি ক্ষতি করার চিন্তা করি আমরা অন্যের ক্ষতির চিন্তার সময় চিন্তা করি বাঙালিদের একটা স্বভাব জাত হয়ে গেছে এটা বাজান আঞ্চলিক একটা স্বভাব হয়ে গেছে খালি অন্যের ক্ষতির চিন্তা আমরা করি ভালোর চিন্তা আমরা কোনো সময় করি না খালি ক্ষতির চিন্তা আমরা করি ভালোর চিন্তা আমরা করার চেষ্টা করি না তার বাস্তব প্রমাণ হলো এই আপনাদের এলাকায় যদি একজন লোক আসে সুদূর কসবা থেকে এই সুতার মোড়া এলাকাতে একটা লোক আসলো আসার পরে জনাব আব্দুল করিম সাহেবের বাড়িতে আসছে বাড়িতে আসার পরে লোকটা ফিরে যাওয়ার সময় সুতার ওই মোড় থেকে একজন লোক সালাম দিয়ে বললো আসসালামু আলাইকুম মুরব্বী আপনাকে সিনা সিনা লাগে না আপনাকে নতুন নতুন লাগে কোথায় আসছিলেন বলে আমি আসছিলাম এই এলাকা আপনাদের আব্দুল করিম সাহেবের বাসা কি জন্য আসছিলেন বলে আপনার আর আসছিলাম আমার একটা ছেলে আছে করিম সাহেবের একটা মেয়ে আছে আত্মীয়তা হওয়ার কথা সেই জন্য আমি কথাবার্তা বলার জন্য আসছিলাম লোকটা মোর থেকে দাঁড়ায় কাজ জাগার পান নাই কেন কেন মেয়ের চরিত্র বলা মেয়ের মার চরিত্র আরো খারাপ এখানে আত্মীয়তার দরকার নেই জানবে কি বুঝলেন সুতার মোরা মনে হয় এরকম দুঃসাহ লোক নাই নাকি সবলি আল্লাহ দুই একজন লোক থাকতেও পারে সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে এইরকম দুই একজন লোক আছে ভাই যতদিন পর্যন্ত এরকম গ্রামে দুই ষাটটি লোক থাকবে ততদিন পর্যন্ত এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না এটা হলো বাস্তবতা থেকে বলতেছি পরীক্ষা নিরীক্ষা রকম মানসিকতার লোক যতদিন গ্রামে থাকবে গ্রামের ভাগ্যের পরিবর্তন হবে না

আমার খুলাফায়ে সুন্নত গুলি তোমরা মেনে 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 চলো আমরা মনে করলাম শুধু টুপি মাথায় দিয়ে রাস্তায় চলার না সুন্নত না খুলাফায়ে রাশিদিনের জীবনের একটা চমৎকার সুন্নত ছিল রাত্রিবেলা ঘুরে 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 দেখতো কার বাড়িতে খাবার আছে

কার কি অভাব আছে কি অভাব নাই আমরা খুঁটে 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 সাহাবিরা দেখতো এই যে মাদ্রাসা এই মাদ্রাসা 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 কমিটি মাদ্রাসা চালায় অনেকে আছে আবার দেখবেন মাদ্রাসা এক টাকাও দেয় না কিন্তু ভুল ধরার জন্য বসে থাকে কি কতক্ষণ না কে এক টাকাও দেয় না এক বস্তু চাইলো দেয় না

ভাইবেন না খালি শেষদা দিলে জান্নাতে যাওয়া যাবে শেষদা দিলে জান্নাতে যাওয়া যাবে নারী সমাজ শুনিয়া যান আল্লাহ নবী একদিন বসে আছেন সাহাবায়ে کرام জানা জানিয়ে যাচ্ছেন এমন সময় এমন সময় এমন সময় সাহাবায়ে کرام একজন নারী ভূয়সী প্রশংসা করতেছিলেন আল্লাহর নবীজি বললেন অজাবাত তার জন্য ওয়াজিব হয়ে গেল সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না নবী বললেন তোমরা তার প্রশংসা করছো এই জন্য আল্লাহ পাক এটা কবুল করে নিয়েছেন সে আল্লাহর বান্দী ভালো মানুষ হিসেবে পরিগণিত হয়েছে আল্লাহ তাকে maaf করে দিয়েছেন আরেকটা জানা যা যাচ্ছে ঠিক এমন সময় সাহাবে ক্রাম তার বদনাম করতেছিল আল্লাহ নবী বলেন ওয়াজাবাদ তার জন্য ওয়াজিব হয়ে গেল সাহাবে ক্রাম বলেন ইয়ারসুল্লাহ বুঝলাম না আল্লাহ নবী বলেন তার নাম তোমরা করছো আল্লাহর দরবারে সে দুর্নামের বাঘি নিয়ে আসে জাহান নামে চলে গেল অথবা আল্লাহ রসুল বলছেন তোমরা মৃত মানুষের নাম করবে না মৃত মানুষের জন্য দোয়া করবে মৃত মানুষের বদগুলি তোমরা প্রকাশ করবে না মৃত মানুষের জন্য দোয়া করবে এ মুসলমান যদি আপনি কবরে হাসতে হাসতে যেতে চান দুনিয়ার জগৎ থেকে ভালো কাজ আপনি করে যান কবরে যদি হাসতে হাসতে যেতে চান দুনিয়ার জগৎ থেকে ভালো কাজ আপনি করে যান ভালো কাজ আপনি করে যান ভালো কাজ আপনি করে যান আহসানু আমালা আহসানু আমালা উত্তম কাজ ভালো কাজ ভালো কাজ তার মানে এটা না যে মসজিদের প্রথম কাতারে আইসি শুধু বইসে নামাজ পড়ে চলে যাবেন এটাই ভালো কাজ না মসজিদের বাথরুম পরিষ্কার করাও ভালো কাজ

হযরত মারইয়াম আলাইহিস সালাম মসজিদের খাদেম ছিলেন হযরত জাকারিয়া মসজিদের খাদেম ছিলেন ইমাম ছিলেন মসজিদের خدمت করেছেন সুলাইমান আলাইহিস সালাম নিজে মসজিদ বানাইছেন সুবহানাল্লাহ বলা যাবে না আল্লাহর পয়গম্বর নিজে মসজিদ বানিয়েছেন মসজিদ নিজে নির্মাণ করেছেন মসজিদ নিজে নির্মাণ করেছেন হাজরত সুলাইমান আলী ইসলাম মসজিদ বানিয়েছেন সব নবীরা খুদার গড় মসজিদের খেদমত করেছেন বাজান এই আপনাদেরকে বলবো এইগুলি ভালো কাজ খুটে খুটে বেসে 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 আমাদের করা দরকার এই যে মাদ্রাসা সুতার মোটা ইসলামিয়া মাদ্রাসা এই মাদ্রাসায় মাত্র করলে কি লাভ কি উপকার আপনার জীবনে হবে একটা বাস্তবতা থেকে বলে দিয়ে যাই পৃথিবী বিখ্যাত একজন বাচ্চা ছিলেন তার নাম সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ জীবনের নাম শুনেছেন ওনার জীবনের একটা ঘটনা শোনাই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ তিনি মদিনাতুম মনোয়ারা গেলেন মদিনাতুম মনোয়ারা যাওয়ার পরে উনি মদিনায় যাওয়ার পরে শাহী পোশাকগুলি খুলে ফেললেন শাহী পোশাক খুলে ফেলে দেওয়ার পরে উনি গরিবানা হালতের পোশাক পরলেন গরিবানা পোশাক পরার পরে উনি ওই মাটির কলস নিয়ে অথবা পানির মশক নিয়ে কাঁধে করে নিয়ে মদিনার ভিতর দিয়ে হাঁটেন আর হাজিদেরকে পানি পানি করান এমন সময় একজন লোক সুলতান মাহমুদকে দেখে চিনে ফেলেছে জিজ্ঞেস করলেন আপনার নাম কি সুলতান মাহমুদ গজনবী না বলে আমি সুলতান মাহমুদ গজনবী বলে আপনি কেন আজকে এই শাহী পোশাক ছেড়ে দিয়ে মদিনা তুমি মনোয়ারা এই আপনি ভিক্ষুকের পোশাক পরে গরিবের পোশাক পরে আপনি সবাইকে পানি পান করাইতেছেন হয়ে কারণ কি সুলতান মাহমুদ গজনী ডাক দেখে আল্লাহর বান্দা তুমি কি জানো আমি সুলতান মাহমুদ গজনীর বাচ্চা হতে পারি আর আমি যেই বাচ্চার দরবারে আসছি উনি দুজাহানের বাচ্চা রহমাতুল লিল আলামিন এই বাচ্চার দরবারে আমি সুলতানের কোনো দাম নাই একবার জোরে বলা যাবে কে মারহাবা নবীর তাজিম দেখছেন কলিজা

একদিন সুলতান মাহমুদ গজনবী রাতের আধারে সামনের প্রতিভাতে নিয়ে তিনি রওনা করেছে প্রজাদের হালত দেখার জন্য প্রজাদেরকে দেখবেন যখন উনি বের হলেন একটা বাজারের ভিতর দিয়ে যাওয়ার সময় সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি দেখলেন একটা বাজারের ভিতরে দোকানদারের প্রদীপের পাশে বসে বসে ছেলেটা কিতাব পড়তেছে কোরআন পড়তেছে দোকানদারের প্রদীপের পাশে বসে কোরআন পরে সুলতান মাহমুদ কজনুমি জিজ্ঞেস করলেন বাসা তোমার কি প্রদীপ নাই বলে না আমি এটি মানুষ আমার কোন আমি আমি। বসে বসে আলো হাওলাত করে আমি কিতাব পড়ি সুলতান মাহমুদ গোক বেয়ে পানি আসলো তখনই দাঁড়ায় চিন্তা করলেন আল্লাহ কেমতের ময়দানে দানে তোমার হাবিব যদি আমাকে জিজ্ঞেস করে ওরে সুলতান মাহমুদ গজনবী তুমি গজনীর বাচ্চা ছিলা। আমার একজন তোরা বা টাকার অভাবে পয়সার অভাবে প্রদীপ কিনতে পারে নাই দোকানের প্রদীপ ভাওলাত করে কিতাব পড়েছে আর তুমি সামনের প্রদীপ নিয়ে রাস্তায় পথ চলেছ তোমার রাজ দরবারের সামনের প্রদীপ ছিল কত প্রদীপের আলোতে তুমি পথ চলেছ কত প্রদীপের আলো তোমার রাজ দরবারে তুমি আমার একজন তলাবার কাছে প্রদীপ পৌঁছাইতে পারো নাই আমি সুলতান মাহমুদ গজনী সেই দিন জবাব কি দিব আমার জবাব কি আসবে নবীর সামনে দাঁড়ায় আমি জবাব কি দিব রসুলের সামনে দাঁড়ায় জবাব কি দিব চিন্তা করতে পারছেন শুধু আল্লাহকে ভয় করতেন না রসুলের ইজ্জতের ব্যাপারে কলিজার ভিতরে কত বড় ভয় ছিল তাদের আল্লাহ নবীর ইজ্জতের ব্যাপারে কলিজার ভিতরে তাদের কত বড় ভয় ছিল সুলতান মাহমুদ গজ নবীর চিন্তা করে আমি নবীর সামনে জবাব দিব কি নবীর সামনে জবাব আমি দিব কি নবীর সামনে জবাব আমি দিব কি হাজরত সুলতান মাহমুদ গজ নবী সামনে প্রদীপ কানা তার হাতে দিয়ে বললেন বাবারে আজকে থেকে সামনে প্রদীপ তোমার কাছে দিয়ে দিলাম স্বপ্নের প্রদীপ দিয়ে তুমি কিতাব পড়বা ছেলেটা খুশি মনে চলে গেল সুলতান মাহমুদ গজনভি রাত্রি বেলায় নিজের বিছনায়ে এসে ঘুমায় পড়েছেন স্বপ্নের ঘরে দেখে রে সুদূর মদিনা තු মনোয়ারা থেকে রাহমাতুল লিল আলামিন নবী সুলতান মাহমুদের রুমের ভিতরে নবী আমার তর্সি পেয়েছেন নবীজি আসছে রে সুলতান মাহাম্মদ করে ঘুরে ঘরে সুলতান মাহমুদ গজনভির প্রাসাদে নবী torsion নবী এসেছে সুলতান মাহমুদ দাঁড়িয়ে গেলেন সুল রাসূলুল্লাহ এই নালাইকের ঘরে আহমদ লিল আ'লাবিন নবী আমার দিকে বলে সুলতান একটা সুসংবাদ দেওয়ার জন্য আমি আসছি তোমার কাছে আমি বড় খুশি সুবহানাল্লাহ বলা যাবে না আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার আপনারা কারা অনেক সময় চিন্তা করেন যে মাদ্রাসায় কিছু না দিই খালি ঠেলা ঠেলি করবেন এই চিন্তা যেন না আসে কখনো সবাই মন মতো খুশি মতো দিবেন আব্বা এমন একটা জায়গা দিবেন যে যেখান থেকে আর কখনো আপনি মাহরুম হবেন না এমন একটা জায়গা দিবেন যে যেখান থেকে কখনো মাহরুম হবেন না আপনি ইহকালেও না পরকালেও আপনি একটা জিনিস চিন্তা করেন তো এই যে কবরে আপনাকে আমাকে দুনিয়ার থেকে রেখে কবরে চলে আসলে জেন্দেগি তোর যাই রে ফাঁকি দিয় সোনার জেন্দেগি তোর যাই ফাঁকি দিয়া ও আদা দন্তবাসে গুটা চারি সমন জারি কি আদ আন্দেগি তোর যায় ফাঁকি দিয়া জেন্দেগি তোর রে ফাঁকি শুনা আদি তোর যায় ফাঁকি দিয়া ও আদামী কামেলে রই কুলে কাল ঘুমেতে রইলি তু সারা নিশি কাটলি তুই ঘুময়া ঘুময়ার সু জগি তোর যা দিয়া জিন্দগি তোরো যায় ফাকি দিয়ার সুনারা জিন্দগি তোর যায় ফাকিদিয়া বন্ধুরা বিদায় জানাবে বন্ধুরা বিদায় জানাবে তিন ঘন্টা পরে সে বন্ধু চা খাবে বন্ধুর যদি সিগারেট নেশাটে একটু বিড়ি ধরায় দিবে তিন ঘন্টা পরে মনে থাকবে না সন্তান বিদায় জানায় চলে আসবে তিন দিন সাত দিন ছয় মাস পর্যন্ত হয়তো মনে রাখবে ছয় মাস পরে এসে বলবে মা আব্বা মারা গেছে জমি জমা একটু ভাগ করে দাও আমরা ভাগাভাগি করে আমরা জমি সংসার চালাই সন্তানের নজর বাবা তখন জমির দিকে চলে যাবে আমি আপনি কবরে গো কে কবরে আমি কেমন আছি কোন হালতে আছি ভাইরে খোঁজ কেউ নিবে না যিনি ওই কবরে প্রথম থেকে আপনার সঙ্গী হবে তিনি অন্য কেউ না তিনি ওই কবরে আপনার সঙ্গী হবে ওই হাসরে আপনার সঙ্গী হবে ওই মিজানে আপনার সঙ্গী হবে ওই ফুলসিরাতে আপনার সঙ্গী হয়ে যাবে ও হাউজে কাউসার তিনি আপনার সঙ্গী হয়ে যাবে পৃথিবী সব মানুষ আপনার থেকে Juda হয়ে যাবে আলাদা হয়ে যাবে কিন্তু নবী উম্মত ভুলবে না রে উম্মত ভুলবে না 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 ওই দিন নবী ইয়ারাব হাবলি উম্মতি বলে কাঁদবে হাদিসের পরিভাষায়তে আসছে আল্লাহর নবী বললেন হায়াতি খইরুল লাক ক তু হাদিসুন লা সুব উম্মাত তোমরা শোনো আমার অন্তকাল তোমাদের জন্য মঙ্গলময় আমার হায়াতও তোমাদের জন্য মঙ্গলময় সমস্যায় পড়তো সমাধান বাতলাই দিতাম আওয়াফতি খইরুল লাকুম আমার অন্তকাল মঙ্গলময় তোমরা দোয়া আলাইয়া আমালুক তোমাদের আমলসমূহ আমাকে দেখানো হবে ফামারয়তুমিন খইরিন হামাতুল্লাহ যদি আমল ভালো দেখি আল্লাহর হাম করব আর যদি আমল খারাপ দেখি তাহলে আমি নবী তোমাদের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করব রোজার মুবারকে বসে বসে আমি কানবো আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত হাদিসের পরিভাষা থেকে আল্লামা ইমাম জালাল উদ্দিন সুয়ুতি আল হাবিলিল ফতুয়া আল মুজালাদু সামির ভিতরে আলা জি কি আবি hayatul anbiyar ভিতরে তিনি লিখতেছেন হে নবী উম্মতেরা নবীর অন্তকালের পর 6টা কাজ নবী এখনো বাকি একটা কাজ হলো আশিক উম্মত যখন অন্তকাল করে আমার নবী উম্মতের জানাজা হয় শরীফ ওই জানাজাগুলি কবুল করায়া ওই উম্মত কে আমার নবী আল্লাহর কাছ থেকে ক্ষমা চায় এনে দেয় একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ সুন্নিয়তের প্রচারে স্থধি ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথে থাকুন